মাইগ্রেনটা কেন জি হয়? মাইগ্রেনটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ব্রেন যে একটা হাইড্রো ইলেকট্রিক সিস্টেম, এই হাইড্রো ইলেকট্রিক সিস্টেম যখন যে কোনো ইন্টারাপ্ট হয় বা যে কোনো ইন্টারাপশন হয়, তখন আপনার ব্রেন ঠিক মতো কাজ করতে পারে না, তখন ব্রেনে মাইগ্রেনটা আসে। এছাড়া আমাদের ব্রেন তো হচ্ছে ধরুন যে 60-80% ফ্যাট, এই ব্রেনের ফ্যাট সেলগুলো যদি ঠিক মতো হেলথি সেল তৈরি না হয়, তখনও আপনার উইথ ডেফিশিয়েন্সি অফ সল্ট স্পেশালি ম্যাগনেসিয়াম আমাদের মাইগ্রেনটা আসে। মাইগ্রেনের একটা বড় রুট হচ্ছে আমাদের গাট। দেখুন, আমাদের গাটকে ইম্প্রুভ করতে হবে, মিনারেলটাকে ব্যালেন্সে আনতে হবে, হেলদি ব্রেন তৈরি করতে হবে, তাহলে মাইগ্রেনটা আস্তে আস্তে যাবে। তাহলে ফাস্টিং করতে হবে, আমাদের প্ল্যান বেস খাবার আসতে হবে, মেক শিওর আপনি ডাক্তারের সাথে চেক করেন যে গাটে কোনো ইনফেকশন আছে কিনা, কোনো ব্যাকটেরিয়া, কোনো প্যারাসাইট, কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা এটা চেক করুন। আপনার শরীরে ম্যাগনেসিয়াম বা আদার লবণের অভাব আছে কিনা পূরণ করুন। এর পাশাপাশি আপনি কি খাবারের মধ্যে কি হেলদি ফ্যাট খাচ্ছেন কিনা, নাকি শুধু মানে ভাত মাছ মাংস খাচ্ছেন। মেক শিওর লটস অফ প্ল্যান বেসড ডায়েট, মাছ মাংস ডিম, কার্বোহাইড্রেট কম খাবেন, তাহলে ব্রেনটা হেলদি ফ্যাট তৈরি হবে। এবং লবণ, আমরা সাদা লবণটাকে বাদ দিয়ে মেক শিওর যে পিঙ্ক সল্ট খাবেন। আর যারা সিরিয়াসলি মাইগ্রেনে ভুগছেন, তারা অবশ্যই ডেলি কয়েকবার বা যখন মাইগ্রেন পেন আসে, ডেলি কয়েকবার পিঙ্ক সল্ট দিয়ে আপনারা পানি খাবেন, বা পিঙ্ক সল্টটা মুখে দিয়ে খেয়ে পানি খাবেন। এভাবে মানে আস্তে 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 মাইগ্রেন পেন থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের লাইভে এত সুন্দর এক্সপ্লেন করার জন্য খুবই ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আসলে মনে হয় না যে এত সুন্দর এক্সপ্লেনেশনের পর কারো মনে আরো কোনো প্রশ্ন থাকতে পারে। আমার থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। যখন আমি ট্রিটমেন্টটা শুরুতে আসি, তখনই আমার শরীরে শক্তিটা অনেকটা ফিরে এসেছে। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিদিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। মনে হচ্ছে যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে।